আজকের ক্লাসে আমরা শিখবো 25টা এমন বাক্য আর প্রশ্ন যেই সবগুলো হোয়াট দিয়ে শুরু হয়। প্রথম বাক্য, হোয়াট ফর। হোয়াট ফর মানে হলো কিসের জন্য। অনেক সময় হয় না যে কেউ একজন আপনাকে হয়তো বা বলতে পারে যে আমার কিছু একটা লাগবে আপনার থেকে, না আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন হোয়াট ফর মানে কিসের জন্য লাগবে। সেকেন্ড বাক্য, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক কমন একটা ইংলিশ বাক্য যেটা আমরা ডেইলি লাইফে অনেক বেশি ইউজ করি। হোয়াটসঅ্যাপ মানে কি অবস্থা, যখন অনেক দিন পরে কারোর সঙ্গে দেখা হয় বা কারোর সঙ্গে আপনার দেখা হয়েছে, পরিচয় হয়েছে, আপনি যা জিজ্ঞেস করতে পারেন হোয়াটসঅ্যাপ, এর মানে হলো কি অবস্থা। এরপরের বাক্যটা কি, হোয়াট আ ডে। হোয়াট আ ডে মানে হলো ওহ অনেক ভালো একটা দিন গিয়েছে, বা অনেক লম্বা একটা দিন গিয়েছে, অনেক ইভেন্টফুল একটা দিন গিয়েছে, মানে অনেকগুলো কিছু, অনেক জিনিস হয়েছে বা অনেক অনেক ঘটনা ঘটেছে, অনেক বিজি, অনেক ব্যস্ত একটা দিন গিয়েছে, এরকম একটা দিনের শেষে আপনি বলতে পারেন হোয়াট আ ডে, মানে অনেক ইভেন্টফুল একটা ডে গেল। এরপরের বাক্যটা কি হতে পারে, হোয়াট ইজ ইট মানে কি হয়েছে বা কি লাগবে। অনেক সময় এরকম হয় না যে কেউ একজন আপনাকে ডাকে অ্যান্ড আপনি এই জবে জিজ্ঞেস করতে পারেন হোয়াট ইজ ইট মানে কি হয়েছে বা কি লাগবে। এরপরের বাক্যটা কি, সবগুলো বাক্য কিন্তু খুবই ইজি এবং খুবই শর্ট। এরপরের বাক্যটাও কিন্তু খুবই ইজি, খুবই শর্ট, এবং এই বাক্যটা আমরা অনেক ঘন ঘন ইউজ করি। বাক্যটা কি, হোয়াটস নিউ। এটাও কিন্তু আপনি যখন অনেকদিন পরে কারোর সঙ্গে দেখা হয় বা কয়েকদিন পরে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, আপনি তার সঙ্গে ক্যাচ আপ করতে চান, আড্ডা দিতে চান, কথাবার্তা বলতে চান, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন হোয়াটস নিউ। হোয়াটস নিউ মানে হলো দিনকাল কেমন যাচ্ছে বা নতুন কি কি হলো তোর জীবনে আমাকে বল, এরকম একটা কনটেক্সটে বা এরকম একটা সিচুয়েশনে আপনি হোয়াটস নিউ এই বাক্যটা বা এই প্রশ্নটা করতে পারেন। এরপরের বাক্যটা কি হতে পারে, এরপরের বাক্যটা একটু আনকমন। এই বাক্যটা কি, হোয়াট আ ড্র্যাগ। হোয়াট আ ড্র্যাগ সাধারণত আমরা এই ধরনের সিচুয়েশনগুলোর পরে বলি, যে সিচুয়েশনগুলো মনে করেন অনেক টেনে পেঁচিয়ে অনেক লম্বা করা হয়েছে, আননেসেসারিলি লম্বা করা হয়েছে বা আননেসেসারিলি কমপ্লিকেট করা হয়েছে, কঠিন করা হয়েছে, সেই সিচুয়েশনগুলোর পরে আপনি হয়তো বা বলতে পারেন হোয়াট আ ড্র্যাগ মানে ওহ বেশি লম্বা, অযথা বেশি লম্বা বা বেশি ঘুরানো পেঁচানো হয়েছে সিচুয়েশনটা, কি বলতে পারেন হোয়াট আ ড্র্যাগ। আরেকটা বাক্য খুবই সহজ, বাক্যটা কি, হোয়াট আ লস। খেয়াল করবেন যে এই বাক্যটাই হোয়াট আ লস, এই বাক্যটা আমরা সাধারণত হয়তো বা কেউ একজন সামবাডি পাসড অ্যাওয়ে, কেউ একজন মারা গিয়েছে বা আপনি হয়তো বা কিছু একটা হারিয়ে ফেলেছেন, এই ধরনের সিচুয়েশনগুলোর পরে আপনি হোয়াট আ লস বলতে পারেন, যে এই লসটা বা এই যে আমরা একটা কিছু হারালাম বা একজন ব্যক্তিকে হারালাম, এই লসটা অন্য কিছু দ্বারা রিপ্লেসড হবে না। সো আপনি এই সিচুয়েশনের পরে হোয়াট আ লস এই বাক্যটাও বলতে পারেন। আরেকটা বাক্য আছে খুবই সহজ, যেটা হোয়াট দিয়ে শুরু হয়, বাক্যটা কি, হোয়াট আ মেস। অনেক সময় হয় না যে খুবই অগোছালো একটা রুমের ভিতর আমরা ঢুকলাম মনে করেন, বা দেখলাম যে সবকিছু খুবই অগোছালো, খুবই মেসি, এরকম একটা সিচুয়েশনের পরে আপনি কিন্তু খুবই সহজে বলতে পারেন হোয়াট আ মেস মানে কি অগোছালো সবকিছু, হোয়াট আ মেস। এরপরে যে বাক্যটা আছে সেটাও কিন্তু খুবই কমন এবং আমরা অনেক ঘন ঘন ইউজ করি, বাক্যটা কি, হোয়াট আ পেইন। খেয়াল করে দেখবেন যে অনেক সময় এরকম সিচুয়েশন হয় না, যেই সিচুয়েশনগুলোতে হয়তো বা আমরা খুবই কষ্টকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বের হয়ে এসেছি, বা এমনও হতে পারে যে খুবই আনোয়িং বা খুবই বিরক্তিকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বের হয়ে এসেছি, এই ধরনের সিচুয়েশনগুলোর পরে আপনি কিন্তু খুবই সহজেই বলতে পারেন হোয়াট আ পেইন মানে কাজটা করে আমি খুবই বিরক্ত বা কাজটা করে আমার খুবই কষ্ট হয়েছে, হোয়াট আ পেইন। এরপরে অনেক সময় হয় না যে আপনার থেকে দূরে কিছু একটা রাখা আছে এবং আপনি জিজ্ঞেস করতে চান যে সেই জিনিসটা কি, আপনি কি জিজ্ঞেস করতে পারেন, মনে করেন দূরে রাখা আছে, সেটা খেয়াল করে দেখবেন দূরে রাখা থাকলে আপনি বলবেন হোয়াটস দ্যাট, যে ওই জিনিসটা কি। এর উল্টোটা হলে কি করবেন, যে মনে করেন একটা জিনিস আপনার কাছে রাখা আছে এবং আপনি জিজ্ঞেস করতে চান যে ওই জিনিসটা কি, কাছে রাখা থাকলে আপনি বলবেন হোয়াটস দিস। সো ডিফারেন্সটা কোথায়, দূরে রাখা থাকলে আপনি বলবেন হোয়াটস দ্যাট মানে ওটা কি, কাছে রাখা থাকলে আপনি বলবেন হোয়াটস দিস মানে এটা কি। এরপরে আরেকটা প্রশ্ন বা বাক্য যেটা হোয়াট দিয়ে শুরু হয়, হোয়াট আর ইউ রিডিং।
মনে করেন আপনার সামনে কেউ একজন একটা বই পড়ছে, আপনি খুবই আগ্রহী জানার জন্য যে সে কি বই পড়ছে বা কি নিয়ে বইটা পড়ছে বা বইটা কিসের উপর, আপনি জিজ্ঞেস করতে পারেন হোয়াট আর ইউ রিডিং, মানে আপনি কি বই পড়ছেন। এরপরে মনে করেন আরেকটা খুবই ইজি বাক্য বা একটা প্রশ্ন হোয়াট দিয়ে যেটা শুরু হয়, আর এটা আমরা খুবই রেগুলারলি আমাদের লাইফে ইউজ করে থাকি, প্রশ্নটা কি খুবই ইজি, হোয়াট হ্যাপেন্ড, মানে কি হয়েছে। আপনি হয়তোবা দেখলেন যে আপনার একটা ফ্রেন্ড খুবই ব্যস্ত হয়ে আপনার সামনে আসলো বা খুবই টেন্সড বা খুবই স্ট্রেসড হয়ে আপনার সামনে আসলো, আপনি তাকে জিজ্ঞেস করতে চান যে কি হয়েছে, কি জিজ্ঞেস করতে পারেন, হোয়াট হ্যাপেন্ড। আরেকটা খুবই ইজি বাক্য বা বাক্য যেটা হোয়াট দিয়ে শুরু হয়, খেয়াল করে দেখবেন অনেক সময় এমন হয় না যে আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গেলেন, তার কাছে একটা অনেক বড় বিড়াল আছে, সে হয়তো অনেক বড় একটা বিড়াল পালে, আপনি তাকে কি বলতে পারেন, আপনি হয়তো বা বিড়ালটা দেখার সাথে সাথে বলতে পারেন হোয়াট আ বিগ ক্যাট, হোয়াট আ বিগ ক্যাট, মানে এই ক্যাটটা কত বড় বা আরে কত বড় একটা বিড়াল। খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু ক্যাটের জায়গায় আপনি যে কোনো কিছু বসাতে পারবেন, এটা যে একটা পশু বা প্রাণী হতে হবে নট নেসেসারি, আপনি চাইলে হয়তো এরকমও হতে পারে যে আপনার সামনে অনেক বড় একটা টেবল আছে, হোয়াট আ বিগ টেবল, আপনার সামনে অনেক বড় একটা ব্যাগ আছে, হোয়াট আ বিগ ব্যাগ। সো খেয়াল করে দেখবেন যে ক্যাটের জায়গায় আপনি যে কোনো কিছু বসতে পারবেন, কিন্তু আপনার পুরো বাক্যের অর্থটা কিন্তু অ্যাজ অলওয়েজ সেম থাকছে, আর বাক্যটা কিন্তু অ্যাজ ইউজুয়াল এই ক্লাসের অনুযায়ী হোয়াট দিয়েই শুরু হচ্ছে। সো আমরা কি বলতে পারি, হোয়াট আ বিগ ক্যাট, মানে কত বড় একটা বিড়াল। এরপরে মনে করেন আপনার সামনে আপনার কোনো একটা ফ্রেন্ড আসলো, আপনার ফ্রেন্ড আপনাকে কেউ একজন ব্যক্তি কিছু একটা বলেছে সেটা নিয়ে বলতে চায়, আপনি জিজ্ঞেস করতে চান যে সেই ব্যক্তিটা আপনার ফ্রেন্ডকে কি বলেছে, আপনি কি জিজ্ঞেস করতে পারেন, হোয়াট ডিড হি সে, মানে সে কি বলেছে। এটা কিন্তু শুধু এই সিচুয়েশন যে আপনার ফ্রেন্ড এসে কারো কথা বলছে এই সিচুয়েশনেই যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, এমন যে কোনো পরিস্থিতি যেখানে আপনি জানতে চাচ্ছেন যে অন্য আরেকজন ব্যক্তি কি বলেছে, তখনই কিন্তু আপনি এই প্রশ্নটা করতে পারেন। এই প্রশ্নটাও কিন্তু খেয়াল করে দেখবেন হোয়াট দিয়েই শুরু হয়েছে, প্রশ্নটা কি, হোয়াট ডিড হি সে, মানে সে কি বলেছে। এরপরে মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে সে কি কিনেছে, বা হয়তো বা আপনার ফ্রেন্ড একটা দোকান থেকে ফিরলো, কিছু একটা কিনে ফিরেছে, হয়তো বা সে অনেক কিছু কিনে ফিরেছে, আপনি জিজ্ঞেস করতে চান যে সে কি কিনেছে, কি জিজ্ঞেস করতে পারেন, হোয়াট ডিড ইউ বাই, মানে তুমি কি কিনেছো। খেয়াল করে দেখবেন সবগুলো বাক্য আমরা আজকে যেই যেই বাক্যগুলোই আলোচনা করছি সবগুলোই কিন্তু খুবই ছোট, 3 থেকে 4 ওয়ার্ডের মধ্যে, এবং সবগুলোই হোয়াট দিয়ে শুরু হয়। সো এরকম সিচুয়েশনে যেখানে আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে কেউ একজন কি কিনেছে, আপনি কিন্তু সহজেই জিজ্ঞেস করতে পারেন হোয়াট ডিড ইউ বাই। এরপরে এর কাছাকাছি একটা সিচুয়েশন খুবই সিমিলার, এটা হলো যে কেউ একজনের কি লাগছে সেটা নিয়ে আপনি তাকে জিজ্ঞেস করতে চান, কি বলতে পারেন, হোয়াট ডু ইউ নিড, মানে আপনার কি দরকার বা আপনার কি প্রয়োজন। এই সেন্টেন্সটা কিন্তু আপনার অনেক ফ্রিকুয়েন্টলি ইউজ করা লাগতে পারে, এমনও হতে পারে যে আপনার বাসায় কোনো গেস্ট এসেছে, আপনার হয়তো আপনি কোনো একটা ইভেন্টে আছেন, সেই ইভেন্টটা আপনি ম্যানেজ করছেন, আপনি কাউকে জিজ্ঞেস করতে যাচ্ছেন যে তার কি প্রয়োজন, আপনি কিন্তু সহজেই এই বাক্যটা বা এই প্রশ্নটা করে তাদের থেকে তাদের নিডস সম্পর্কে বা তাদের কি দরকার সেটা সম্পর্কে জানতে পারবেন। প্রশ্নটা কি, হোয়াট ডু ইউ নিড, হোয়াট ডু ইউ নিড এর কাছাকাছি কিন্তু আরেকটা প্রশ্ন আছে যে এই প্রশ্নটার অর্থ মোটামুটি কিন্তু সেম, নিড এর সাথেই বা তার কি দরকার বা তার কি প্রয়োজন তার সাথে কিন্তু সিমিলার। এই প্রশ্নটা কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, যে তুমি কি চাচ্ছ, হোয়াট ডু ইউ ওয়ান্ট। সো হোয়াট ডু ইউ নিড, হোয়াট ডু ইউ ওয়ান্ট, মোটামুটি কিন্তু সেম, বাট নিড ইজ একটু হলো আমাদের মনে করেন প্রয়োজনের মতো, মানে এটা ছাড়া আমাদের চলবেই না। সো হোয়াট ডু ইউ নিড, আর হোয়াট ডু ইউ ওয়ান্ট হচ্ছে যে আমাদের হয়তো বা সেই জিনিসটা খুব একটা প্রয়োজন নেই, বাট আমরা তাও সেই জিনিসটা চাই। সো হোয়াট ডু ইউ নিড, আবার তার মতোই আরেকটা প্রশ্ন হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট। এরপরে আরেকটা খুবই সিমিলার প্রশ্ন হলো যে মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে তার কাছে কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ, তার কাছে কি আছে বা তোমার কি আছে। খুবই সিম্পল কিন্তু একটা প্রশ্ন, অনেক সময় আপনার জিজ্ঞেস করা লাগতে পারে যে কোনো কাউকে যে তার কাছে কোনো কিছু আছে নাকি বা তার কাছে কি আছে, হয়তো বা অনেক ভারী একটা ব্যাগ নিয়ে আপনার সামনে কেউ আসলো, আপনি তাকে জিজ্ঞেস করতে চান আরে তোমার কাছে কি আছে। সো হোয়াট ডু ইউ হ্যাভ, খেয়াল করে দেখবেন এই প্রশ্নটাও কিন্তু খুবই সহজ। এরপরে মনে করেন যে আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে কি হচ্ছে,
আশেপাশে। মনে করেন আপনি বাইরে থেকে একটা রুমে ঢুকলেন এবং দেখলেন যে সবাই ওখানে অনেক এক্সাইটেড হয়ে আছে বা সবাই খুবই খুশি হয়ে আছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করতে চান যে কি হচ্ছে, কিভাবে জিজ্ঞেস করতে পারেন? খুবই সহজ, এই প্রশ্নটাও কিন্তু হোয়াট দিয়ে করা যায়। হোয়াট ইজ গোয়িং অন মানে কি হচ্ছে। সেরকম আপনি যখন কোনো একটা রুমের ভিতর ঢুকবেন হঠাৎ করে বা কোনো একটা কোথাও যাবেন হঠাৎ করে, অ্যান্ড দেখবেন যে সবাই খুবই এক্সাইটেড, সব কিছু একটা ডেফিনেটলি হচ্ছে, এরকম সিচুয়েশনে আপনি এই প্রশ্নটাও করতে পারেন যে হোয়াট ইজ গোয়িং অন মানে কি হচ্ছে। এরপরে হোয়াট দিয়ে খুবই সহজ একটা প্রশ্ন, মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে তাদের নাম কি, কিভাবে জিজ্ঞেস করতে পারেন? What's your name? এই জিনিসটা আমি আপনাদেরকে আই থিঙ্ক আগের অনেকগুলো ক্লাসে অনেকবার পড়িয়েছি। খুবই সহজ, যে কোনো কাউকে তাদের নাম জিজ্ঞেস করার জন্য কিন্তু আপনি এই প্রশ্নটা ইউজ করতে পারেন। প্রশ্নটা কি হোয়াট দিয়ে শুরু হয় এবং খুবই ছোট, What's your name মানে তোমার নাম কি। এরপরে মনে করেন আপনার মা অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল বা আপনার বাবা অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল, হঠাৎ করেই তারা ঘুম থেকে উঠে গেল এবং আপনি তাদেরকে জিজ্ঞেস করতে চান যে তারা হঠাৎ করে কেন ঘুম থেকে এভাবে উঠে গেল, কিভাবে জিজ্ঞেস করতে পারেন? What woke you up? মানে কি কারণে আপনার ঘুম ভেঙে গেল বা কি কারণে তোমার ঘুম ভেঙে গেল। এই প্রশ্নটা করা কিন্তু খুব ইজি, কিভাবে করতে পারেন? What woke you up মানে কি কারণে আপনি ঘুম থেকে উঠে গেলেন বা কি কারণে আপনার ঘুমটা ভেঙে গেল। এরপরে আরেকটা প্রশ্ন যেটা হোয়াট দিয়ে শুরু হয়, প্রশ্নটা কি, মনে করেন যে আপনি জানতে চাচ্ছেন যে একজন ব্যক্তি কি ধরনের কাজ করে বা কি করে, তার কাজ কি বা তার পেশা কি, কিভাবে জিজ্ঞেস করতে পারেন? হোয়াট ওয়ার্ক ডাজ হি ডু, হোয়াট ওয়ার্ক ডাজ হি ডু এর মানে হলো সে কি কাজ করে বা সে কি পেশার মধ্যে আছে সেটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। সো এরকম একটা পরিস্থিতিতে থাকলে বা এরকম একটা সিচুয়েশনে থাকলে যেখানে আপনি কারো কাজ সম্পর্কে জানতে চাচ্ছেন, কারো পেশা সম্পর্কে জানতে চাচ্ছেন, খুবই সহজে কিন্তু এই প্রশ্নটা করতে পারেন যে হোয়াট ওয়ার্ক ডাজ হি ডু। এরপরের প্রশ্নটা কিন্তু খুবই সহজ, এরপরের প্রশ্নটা হলো মনে করেন যে আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে সে কি করছে, কিভাবে জিজ্ঞেস করতে পারেন? হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করছো। খুবই সহজ, এটা আমরা খুবই কমনলি কিন্তু ইউজও করি, হোয়াট আর ইউ ডুইং যে তুমি কি করছো। এরপর মনে করেন যে আপনার ফ্রেন্ড আপনার সামনে অনেক মজাদার কিছু একটা খাচ্ছে বা খুবই ইয়ামি একটা খাবার খাচ্ছে, কিভাবে তাকে জিজ্ঞেস করতে পারেন যে সে কি খাচ্ছে? হোয়াট আর ইউ ইটিং মানে তুমি কি খাচ্ছ। এটা কিন্তু শুধু ফ্রেন্ড হতে হবে তাই না, আপনার সামনে যে কোনো কেউ যখন খুবই ইয়ামি কিছু একটা খাচ্ছে বা কিছু একটা খাচ্ছে যেটা কি সেটা সম্পর্কে আপনি জানতে চান, আপনি কিন্তু সহজেই এই প্রশ্নটা তাদেরকে করতে পারেন যে হোয়াট আর ইউ ইটিং এর মানে হলো যে তুমি কি খাচ্ছ। তো আমার কিন্তু আজকে কথা ছিল যে আপনাদের সবাইকে আমি 25টা এমন বাক্য বা প্রশ্ন শেখাবো যে সবগুলো বাক্য বা প্রশ্ন হোয়াট দিয়ে শুরু হয়। এখন আমি ভাবলাম যে আপনাদেরকে কেন না আরো দুটা এক্সট্রা প্রশ্ন এরকম শেখানো যায় যেগুলো এই দুটো হোয়াট দিয়ে শুরু হয় আর আমরা খুবই রেগুলারলি এই প্রশ্নগুলো আমাদের লাইফে ইউজ করি। সো এই দুটো এক্সট্রা হলো আজকে আপনাদের জন্য গিফট। প্রথমটা, হোয়াট এম আই গোয়িং টু ডু নাও মানে এখন আমি কি করব। মনে করেন যে খুব একটা মনে করেন একটা গ্রুপ প্রেজেন্টেশন দেওয়ার কথা, হঠাৎ করে আপনার সব ফ্রেন্ডরা বললো যে তারা আজকে প্রেজেন্টেশন দিবে না, বা আপনার খুবই ইম্পর্টেন্ট একজন মেম্বার হয়তো বা বললো যে সে আজকে কোনো কাজ করবে না, তখন আপনি যদি বলতে চান যে এখন আমি কি করব, কিভাবে বলতে পারেন? হোয়াট এম আই গোয়িং টু ডু নাও মানে এখন আমি কি করব। লাস্ট যে প্রশ্নটা আমরা আজকে শিখবো সেটা হলো খুবই ইজি, মনে করেন আপনি খুবই কঠিন একটা সিচুয়েশনে আছেন এবং আপনি কারো থেকে পরামর্শ চাচ্ছেন যে আপনার এখন কি করা উচিত, আপনি কি বলতে পারেন? হোয়াট ডু ইউ সাজেস্ট যে তুমি আমাকে কি পরামর্শ দেবে বা আপনি আমাকে কি পরামর্শ দেবেন, হোয়াট ডু ইউ সাজেস্ট। তো এরকম সিচুয়েশনে যখনই আপনি থাকবেন, যখন আপনি কারো সাজেশন চাচ্ছেন বা কারো পরামর্শ চাচ্ছেন, তখন কিন্তু খুবই সহজে এই প্রশ্নটা করতে পারেন যে হোয়াট ডু ইউ সাজেস্ট মানে আপনি আমাকে কি পরামর্শ দিবেন। সো আজকের ক্লাসে কিন্তু আমরা খুবই সহজ সহজ 25টা না 27টা প্রশ্ন আর বাক্য শিখে ফেললাম, যে সবগুলোই কিন্তু খুবই ছোট এবং সবগুলোই হোয়াট দিয়ে শুরু হয়। আপনারা সবাই আমাকে কমেন্ট সেকশনে এরকম আরো অনেকগুলো বাক্য নিয়ে বলেন বা প্রশ্ন নিয়ে বলেন যেগুলো সব হোয়াট দিয়ে শুরু হয়, কারণ হোয়াট দিয়ে কিন্তু আরো অনেক প্রশ্ন এবং আরো অনেক বাক্যই শুরু হয়ে থাকে। সো কমেন্ট সেকশনে আমাকে জানান আর কি কি বাক্য বা আর কি কি প্রশ্ন আপনাদের জানা আছে যেগুলো হোয়াট দিয়ে শুরু হয়।
আমি আপনাদের সবার অ্যান্সার অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।